আজ আমরা ব্রাহ্মণ চোর ও পিশাচ কথা গদ্যাংশটির দ্বিতীয় অংশ পড়ব। সু আহ সত্য বচন হহং ব্রহ্ম রাক্ষস। সে আহ বলল সত্যবচন, সত্যবচন নামে অহং আমি ব্রহ্ম রাক্ষস, ব্রহ্ম রাক্ষস। সে বলল আমি সত্যবচন নামে ব্রহ্ম রাক্ষস। ভবানপ্পা আত্মান নিবেদয়ত, ভবান অপি আপনিও আত্মান নিজেকে নিবেদয়ত, নিবেদন করুন, আপনিও নিজেকে নিবেদন করুন বা আপনি আপনার পরিচয় বলুন। সহ ব্রবীত অহং কুরকর্মা চৌর দরিদ্র ব্রাহ্মণস্য গোযুগং হর্তুম প্রস্থিত হস্মি। সে অব্রবীত বলল অহং আমি কুরকর্মা, কুরকর্মা নামে চৌর, চোর দরিদ্র ব্রাহ্মণস্য দরিদ্র ব্রাহ্মণের গোযুগং গরু দুটি হর্তুম চুরি করতে প্রস্থিত গমন করছি, অস্মি আমি। সে বলল আমি কুরকর্মা নামে চোর দরিদ্র ব্রাহ্মণের গরু দুটি চুরি করতে আমি গমন করছি। অথ জাত প্রত্যয় রাক্ষস অব্রবীত ভদ্র ষষ্ঠান্ন কালিক হহম। অথ তারপর জাত প্রত্যয় বিশ্বাস হওয়াতে রাক্ষস রাক্ষস অব্রবীত বলল ভদ্র, ভদ্র ষষ্ঠান্ন কালিক অহম, আমি ষষ্ঠ প্রহরে অর্থাৎ রাত্রিবেলায় আহার করি। তারপর বিশ্বাস হওয়াতে রাক্ষস বলল ভদ্র আমি ষষ্ঠ প্রহরে অর্থাৎ রাত্রিবেলায় আহার করি। অতস্তমেব ব্রাহ্মণ মদ্য ভক্ষয়ি স্বামী। অত অতএব তম এব সেই ব্রাহ্মণ ব্রাহ্মণকে অদ্য আজ ভক্ষয়ি স্বামী ভক্ষণ করব, অতএব সেই ব্রাহ্মণকে আজ ভক্ষণ করব। তৎ সুন্দরম ইদম, তৎ তাই সুন্দরম সুন্দর, ইদম এই বা এটি, তাই এটি সুন্দর। এক কার্য দেববাম, এক কার্য একই কাজ, এব আবাম আমরা দুজনাই করতে এসেছি, আমরা দুজনাই একই কাজ করতে এসেছি। অথ তৌ তত্র গত্যই কান্তে কালো মনে স্বয়ং তৌ স্থিত। তারপর তারা দুজন সেখানে গত্তা গিয়ে একান্তে নিভৃতে কালম সময় অন্য স্বয়ন্তৌ খোঁজার অপেক্ষায় স্থিত থাকল। তারপর তারা দুজন সেখানে গিয়ে একান্তে অর্থাৎ নিভৃতে সময় খোঁজার অপেক্ষায় থাকল। প্রসূপ্তে চ ব্রাহ্মণে তদ্ভক্ষণার্থং প্রস্থিতং রাক্ষসং দৃষ্টা চৌর হব্রবীত ভদ্র নৈশ ন্যায়। প্রসূপ্তে ঘুমিয়ে গেলে চ এবং ব্রাহ্মণে ব্রাহ্মণ তদ্ভক্ষণার্থম তাকে ভক্ষণের জন্য প্রস্থিত গমন করছে এমন রাক্ষসং রাক্ষসকে দৃষ্টা দেখে চোর চোর অব্রবীত বলল ভদ্র ন না এস এটি ন্যায় ঠিক। এবং ব্রাহ্মণ ঘুমিয়ে গেলে তাকে ভক্ষণের জন্য গমন করছে এমন রাক্ষসকে দেখে চোর বলল ভদ্র এটি ঠিক নয়। যত গোযুগে ময়াপ্প হৃতে পশ্চা তমেনং ব্রাহ্মণং ভক্ষয়। যত যেহেতু গোযুগে গরু দুটি ময়া আমার দ্বারা অপহৃতে চুরি করা হলে পশ্চাৎ পরে তম তুমি এনং একে ব্রাহ্মণং ব্রাহ্মণকে ভক্ষয় ভক্ষণ করো। এবং ব্রাহ্মণ ঘুমিয়ে গেলে তাকে ভক্ষণের জন্য গমন করছে এমন রাক্ষসকে দেখে চোর বলল ভদ্র এটি ঠিক নয়, যেহেতু গরু দুটি আমার চুরি করা হলে পর তুমি এই ব্রাহ্মণকে ভক্ষণ করো।